यो व्हाट्सअप गाइज वेलकम बैक टू अनदर गेम प्ले एपिसोड। आज के आमरा किरानी फोर गेम खेलबो और ये गेमटार मध्य एक वाच टावर स्किप करते हबे आमादेरके। गाइज ये वाच टावर मध्य किरानी छाड़ाओ आरो तीन जन आछे, एकटा होच्छे सेलेंड्रिनास आछे आर एकटा ग्रैंडपा आछे आर होच्छे আমাদের সবার পরিচিত অ্যাঞ্জেলিনাও আছে। ভাই গেমটা অনেক অসাধারণ হতে যাচ্ছে, চলো আমরা গেমটা আজকে স্কিপ করব। সো গাইজ তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আজকের গেম প্লেটা অসাধারণ হবে আর কিছুটা ভয়ঙ্করও হতে পারে। ভাই আমি জানি না, আমি এখন খেলবো। শুরুতেই অ্যাঞ্জেলিনা আমাকে ধাওয়া করতেছে আর আমি ওই লাইট হাউসটার ভিতরে যাব। ওকে সো গাইজ শুরুতে এভাবে শুরু হয় এই গেমটা আর আমার মনে হচ্ছে আজকের গেমটা আরও বেশি ভয়ানক হতে যাচ্ছে। আমি সোজা উপরে চলে গেলাম এলিভেটার দিয়ে, আমি লাইট হাউসটার একদম উপরে চলে গেলাম। মানে এটা সরি লাইট হাউস না, এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। গাইজ এখানে কিছু লেখা আছে, মোস্ট লাকিলি দিস ইজ দ্য লাস্ট টাইম উই উইল মিট অ্যাগেইন। আচ্ছা চলো আমরা দেখি এর পরে আসলে কি কি হয়। গেটটা কেউ খোলার চেষ্টা করতেছে ভাই। ও ভাই গ্রানি চলে আসছে আর আমাকে মেরেও দিল, গ্রানপাকে আবার দেখাচ্ছে। ওরে ভাই আবার গ্রানপাও মেরে দিল। আচ্ছা এই বাসার মধ্যে সবাই আছে ভাই, সেলেন্ড্রিনাস আছে, তারপরে গ্রানি আছে, গ্রানপা আছে, সবাই আছে ভাই। চলো আমাকে এখানে মনে হয় কোনো জায়গায় আটকায় রাখবে। এরপরে দেখাচ্ছে সব রুমগুলো, পুরো গেমটার সব জায়গাগুলো দেখাচ্ছে। চলো আমরা এটা আগে দেখে নিই, তারপরে গেমটা শুরু হবে। সো গাইজ গেমটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এ ধরনের ইন্টারেস্টিং গেম আমি সবসময় তোমাদের জন্য খেলে থাকি। সো গাইজ চলো গেমের আমরা পুরাটাই দেখে নিচ্ছি আসলে এই জায়গার মধ্যে কী কী আছে। ভাই দেখো কোন জায়গায় এই ওয়াচ টাওয়ারটা বানাইছে, আর ও রে চারজনে ওখানে দাঁড়ায় আছে ভাই ওয়াচ টাওয়ারের উপরে, আর চারদিকে কে কখন আসে ওরা দেখতে পারে, উপর থেকে দেখতে পারে। তারপরে এই বাসার মধ্যে আটকায় রেখে ওদেরকে খেটে ফেলে, নাহলে কিছু করে ভাই আমি জানি না কি করে, বাট আমি ভাই চাই না এদের সাথে এদের কাছে ধরা পড়তে। আমাকে এখানে একটা জায়গায় আর কি এনে রেখে দিছিল। ওরে ভাই গ্রানি 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 ভাগ 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 ভাগ। ও ভাই এ ধরে ফেলছে, ও ভাই ধরে ফেলছে। আচ্ছা যাই হোক প্রথম দিন একবার ধরে ফেলছে আমাকে, আমি জানি ভাই প্রথম দিন তো মেরে ফেলবে না, আমাকে সুযোগ দেবে একদিন না ভাই আরও। ওরে ভাই ও শিট গাইজ আর একদিন ধরে ফেললো, মানে দুই দিন আমাকে দুইটা ডেজ চলে গেল, আমাকে আর দুইটা ডেজের মধ্যেই আমাকে এখান থেকে পালাইতে হবে, না হলে ভাই বেশি চান্স দেবে না। আর দুইটা ডেজ যদি আমি পালার চেষ্টা করি গ্রানি বুঝতে। ও ভাই কী হলো এটা, থ্রি ডেজ চলে গেল ভাই। গাইজ এখন আমাদেরকে অনেক সাবধানে খেলতে হবে, কারণ আমাদের হাতে আর বেশি ডেজ নাই, আমাকে যদি আর একবার ধরে ফেলে বা দুইবার ধরে ফেলে তাতেই কিন্তু আমাদেরকে একদম ফাইনালি মেরে দিবে ভাই, আমি চাই না আর ধরা পড়তে। চলো আমরা এখন উপরে চলে আসলাম, এখন আমরা এই সাইডে যাব ভাই, সব জায়গায় খুঁজতে হবে। আমাকে ফার্স্ট টাইম একটা লিফটের সুইচ খুঁজতে হবে, চলো লিফটের সুইচটা খুঁজি। তার আগে ভাই এটা কী পেলাম আমি, আচ্ছা সেফ কি, চলো সেফ কির মধ্যে মানে সেফ কির ভিতরে আর কি কী আছে ওটা দেখতে হবে, আশা করি ওর মধ্যে আমাদের কাজের জিনিস। ও ভাই আবার আসছে ভাই ভাগ 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 ভাগ। আর গ্রানি ভাই এই গ্রানি সব কিছুই বুঝতে পারে, আমি কোথায় লুকাই যাব সেখানেও বুঝতে পারবে। আমি এখানে চুপ, ও ভাই ধরে ফেলছে, চুপচাপ বসে থেকে কোনো লাভ হলো না ভাই। চলো আমরা আর একটা ডেজ আছে আমাদের হাতে, সেই ডেজের মধ্যে আমাদেরকে সব কাজ করতে হবে ভাই, এবার অনেক সাবধানে খেলতে হবে। আমরা অনেক হেলাফেলা করছি বাট এবার আমাকে অনেক সাবধানে খেলতে হবে। চলো আমি বুঝতে পারছি ওই সেফটা সেফ কিটা কোথায় আছে, সেজন্য আমরা এই জায়গায় আসব, আবার সেফ কিটা নিব। আর এখন আমাকে দেখতে হবে আসলে গ্রানি কোথায়। চলো গ্রানি আসছে, গ্রানি আসছে, ভাগ 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 ভাগ। আমি এখানে তাড়াতাড়ি লুকাই যাব, গ্রানি আমাকে ধরতে পারবে না। চলো এখানে লুকাই যাই। অল রাইট গ্রানি চলে গেছে, আমি তবু একটু লুকাই থাকবো, গ্রানি একদম নিচে চলে যাবে তারপর আমরা এখান থেকে বের হব, তার আগে বের হব না, এখানে বের হলেই বুঝতে পারবে। চলো আমরা এখানে একটু ওয়েট করি। আচ্ছা চলো এখন গ্রানি একদম নিচে চলে গেছে, আচ্ছা চলো আমরা এখন সেফ কিটা দিয়ে সেফটা খুলে নেই। ও ভাই পেয়ে গেছি, আমাদের
যেটা কাজের জিনিস, মানে যেটা আমাদের দরকার সেটাই পেয়ে গেছি। চলো আমাদেরকে আর বেশি টাইম লাগবে না এখান থেকে স্কিপ হওয়ার, আমি এখানে একটু লুকায় থাকবো, গ্রানি বুঝতে পারবে না। গ্রানি ওইখানে দাঁড়াই আছে ভাই, আমি টেবিলের নিচে লুকায় থাকি, ওইখানে দাঁড়াই আছে ভাই, আমাকে দেখতে পারছে কিনা আমি বুঝতেছি না। চলো সামনে গিয়ে দেখি এখনও আছে কিনা ভাই। গিরানি তো ওইখানেই থেমে আছে। আচ্ছা চলো, বুঝতে পারে নাই। আমরা এখন এই সুযোগে আমরা এই কিচেনে যাব, আর কিচেনের সাইড দিয়েই ভাই, এটা কেমন বাসা ভাই, কিচেনের সাইড দিয়েই হচ্ছে এলিভেটার। চলো, একটা এলিভেটার ভাঙ্গা আর একটা হচ্ছে এই জায়গায় সুইচ টুইচ খুলে রেখে দিছিল, কেউ যদি পালাইতে না পারে। বাট ওরা কীভাবে ভাই যায় নিচে আমি সেটাই তো বুঝতে পারতেছি না, সুইচ ভেঙে রেখে দিছে ভাই। আচ্ছা চলো, যাই হোক আমরা এখন নিচে চলে যাব, আর নিচে গিয়েই আমরা বাইরে বের হতে পারবো না, ওইখানেও কিছু কাজ আছে, সেইগুলো না করলে আমরা বের হতে পারবো না। বাট আমার তো ভাই ভয় লাগতেছে, নিচে কি গ্র্যান্ডপা তারপরে সেলেন্ড্রিনাস এরা আছে নাকি, আবার অ্যাঞ্জেলিনাও আছে ভাই। আমরা একটু আগে কিন্তু দেখতে পারলাম এই বাসায় অ্যাঞ্জেলিনা আছে, বাট আমার মনে হয় ভাই অ্যাঞ্জেলিনা বাইরেই ঘোরাফেরা করে, মানে বাইরে পাহারা দেয়। চলো আমরা এটা নিচ দিয়ে যাব সামনে, আর আমার তো মনে হচ্ছে ভাই এই এলিভেটার দিয়ে কি আরও নিচে যাব নাকি এটাই একদম নিচ, আমি বুঝতে পারতেছি না ভাই। চলো আমরা এই পাশে যাই। আচ্ছা ওয়েট, আমি এর নিচ দিয়ে যাচ্ছি কেন, সাইড দিয়ে তো যেতে পারতাম, বেকার বেকার আমি এটা নিচ দিয়ে আসলাম কেন ভাই। আচ্ছা যাই হোক, এখন এখানে আর একটা সুইচের দরকার। চলো এই ডয়ারগুলো খুঁজে নেই এখানে কিছু আছে কি না, আর একটা ডয়ার আছে এটা খুঁজব। আচ্ছা এখানেও কিছু নেই। চলো এপাশে একটা গেট আছে, আর এখানে ওয়েট, এখানে একটা কিছু বসবে ভাই, ওইখানে একটা জিনিস মিসিং ছিল। চলো আমরা ওই মিসিং পার্টটা খুঁজব। হোয়াট গাইজ, এইটার কম্পিউটারের মধ্যে কিছুই নেই, কম্পিউটারের মনিটরটার মধ্যে কিছুই নেই, জাস্ট ফাঁকা। আচ্ছা চলো ওটা একটু পর দেখব। আর এখানে আমি ওই ছোট একটা পার্ট খুঁজব যেটা লাগালে হয়তোবা এই মেইন গেটটা খুলতে পারবো, বাট ছোটো মিসিং পার্টটাই তো আমি খুঁজে পাচ্ছি না ভাই। চলো আমি এই জায়গাটা ভালো করে খুঁজব, কোনো জায়গায় না কোনো জায়গায় তো ভাই থাকবেই, তাছাড়া তো গেমটা আমি স্কিপ করতে পারবো না। আর ভাগ্যটা ভালো এই জায়গায় আর কেউ নেই, স্যালেন্ড্রিনাসও নেই, তারপরে গ্র্যান্ডপা নাই, কেউ নাই আর কি। চলো আমরা এখানে মিসিং পার্টটা এখানেই কোথাও পাবো, আমাদেরকে ভালো করে খুঁজতে হবে সব জায়গা। এই চেয়ারগুলোর মধ্যে আছে নাকি ভাই? আচ্ছা আমি পেয়ে গেছি ভাই এই জায়গায়, দেখো আমি খেয়াল করিনি, আমি একটু আগেও এই জায়গায় ঘোরাফেরা করলাম বাট আমি এই ছোট জিনিসটা দেখতে পারিনি। যাই হোক চলো আমরা এটা এখন লাগাই দেব এখানে। চলো এখন গেটটা খুলছে কি না এটা দেখতে হবে। দ্য ডোর ইজ লকড উইথ এ ম্যাগনেটিক লক, ভাই ম্যাগনেটিক লক দিয়ে এটা বন্ধ করা আছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না ব্রো। আচ্ছা চলো আমরা আরেকবার ওই ম্যাগনেটিক জায়গাটার মধ্যে যাই, এখানে যে আমি ম্যাগনেটিক পিসটা লাগাই দিলাম, চলো আমি এটা আরেকবার চেষ্টা করি দেখি এখানে কিছু হয় কি না। গাইজ আমি আরেকবার এই সুইচটা উপরের দিকে উঠাই দিলাম, এখন আমার মনে হচ্ছে কিছু একটা হইছে ভাই। হোয়াট দ্য হ্যাক ভাই, এই জায়গায় কম্পিউটারটা নষ্ট ছিল, মানে কম্পিউটারের ভিতরে মনিটরের মধ্যে কিছুই ছিল না, বাট এখন সব কিছু অন হয়ে গেছে। আচ্ছা চলো গেটটাও খুলে গেছে ভাই। গাইজ ফাইনালি এই গেমটা আমরা স্কিপ করতে পারলাম, আর এখান থেকে আমরা এখন পালাই যেতে পারবো। অল রাইট গাইজ, এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবা, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিও। এর পরের এপিসোডে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।